হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল হাতের ছোঁয়াতে সবাইকে ওয়েলকাম। চিংড়ি মাছের যে কয়টি রেসিপি আছে তার মধ্যে চিংড়ি মাছের দো পেঁয়াজা ওপরের সারিতে। মেহমানদারিতেও চিংড়ি মাছের দো পেঁয়াজার জুড়ি ভার। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি 5 পিস চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য মাছগুলো একটু বড় হলেই খেতে ভালো লাগে। মাছের পিঠে এবং মাথায় যে ময়লাযুক্ত অংশ থাকে আমি সেটাও ফেলে নিয়েছি। আর মাছের বড় যে পাগুলো ছিল সেই পাগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে নাও নিতে পারেন। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর যেহেতু মাছটা দো পেঁয়াজা করব সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিলেই ভালো হয়। 5টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু চিরে নিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা এবং রসুনের পেস্ট সব কিছুই আমি 1/2 চা চামচ করে নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবার প্রথমে এই মাছগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। এজন্য এই মাছের সাথে অ্যাড করব সামান্য লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার হাতের সাহায্যে মাছের সাথে এই হলুদ এবং লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে একটি প্যান খুব ভালোভাবে গরম করে এতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন মাছগুলোকে এক এক করে এই তেলে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। সবগুলো মাছ দেয়া হয়ে গেছে, এবার মাছের এক পাশ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। মাছের এক পাশ যখন হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে এবং অন্য পাশটাও হালকা করে একটু ভেজে নিব। আর মাছগুলো ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে তুলে নিতে হবে অন্য একটি পাত্রে। এবার এই তেলে মাছের পাগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নিব। মাছ ভাজার পরে যে সামান্য তেল ছিল সেই তেলের সাথে আমি আর 1/3 কাপ পরিমাণ রেগুলার তেল অ্যাড করে নিয়েছি, এতে করে রান্নাটা খুব সুস্বাদু হয়। এবার এই তেলে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু পরপর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লবণটা দিলে একটু বুঝে দিতে হবে, কারণ আমি কিন্তু মাছটা ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম। পেঁয়াজের রংটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করতে হবে আদা এবং রসুনের পেস্ট। এবার আদা এবং রসুনের পেস্টটাকেও হালকা করে একটু ভেজে নিব এই পেঁয়াজের সাথে, এতে করে আদা এবং রসুনের যে স্ট্রং একটা র ফ্লেভার সেটা চলে যাবে, আর রান্নাটাও খুব সুস্বাদু হবে। আমি 1 মিনিটের মতো আদা এবং রসুনের পেস্টটাকে এই পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো। আবারও সব কিছুকে হালকা করে একটু ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকতে হবে, নয়তো এই মশলাগুলো পুড়ে যাবে। তবে খুব বেশি ভাজতে যাবেন না যেন মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু ভাজা হলে এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেই রেখে মশলাটাকে একটু পরপর নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে।
যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর সাথে অ্যাড করব আরো হাফ কাপ পানি এবং আবারও একটু পরপর নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। দুইবার কষানোর একটাই কারণ, চিংড়ি মাছ খুব বেশিক্ষণ রান্না করলে মাছগুলো রাবারের মতো হয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না। তবে যেই অল্প সময়ে চিংড়ি মাছটা রান্না করা হয় সেই অল্প সময়ে কিন্তু মশলার র ফ্লেভার যায় না, এই জন্য প্রথমেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা খুবই সুস্বাদু হয় আর মশলার র ফ্লেভারটাও পুরোপুরি চলে যায়। আর মনে রাখবেন, রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে, আর এইভাবে রান্না করলে রান্নাটাও খুব সুস্বাদু হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার অ্যাড করছি চিংড়ি মাছগুলোকে। এবার এই চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে চিংড়ি মাছগুলোকেও আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। এবার আবারও নেড়ে নেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি 5 মিনিট পর। তবে এই মাছটা দেওয়ার পরে পুরো রান্নাটাই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে তারপর করতে হবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার মাছগুলোকে আলতো করে একটু উল্টে দিতে হবে। মাছগুলো উল্টানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব কাঁচামরিচ। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসব ঠিক 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পরে। এবার এর সাথে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো 2 মিনিট পর, কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে মাছগুলোকে খুব বেশি রান্না করা যাবে না, এতে করে ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা চলে যায়। ফিরে এলাম 2 মিনিট পরে। এবার মাছগুলোকে আরও একবার উল্টে দিব। ঝোলটা পুরোপুরি টেনে গেছে আর আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজাও রেডি। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের দো পেঁয়াজা। পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথে চিংড়ি মাছের দো পেঁয়াজা অসম্ভব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো মজার রেসিপি নিয়ে, আর সেই রেসিপির আপডেট আপনি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।